দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 25শে মার্চ, রোজ শুক্রবার, মামা কৃষি টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আছি। আমি মোহাম্মদ তারিক হাসান তব্বু, মামা কৃষি টিভি। তো দেশ ও দেশের বাইরে থেকে আজকের প্রতিবেদনটি যা দেখছেন, সবাইকে মামা কৃষি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে 2 পিস বিগ সাইজের ইন্ডিয়ান মহিষ দেখাবো। ভিউয়ার্স, আপনারা মহিষগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো কী জাত, মান কী, কোয়ালিটি। যারা আপনারা ডেয়ারি সেক্টরের সাথে যুক্ত আছেন, ডেয়ারির পাশাপাশি ফ্যাটারিং যারা করেন, গরুর লালন পালন করেন, গরুর পাশাপাশি কিন্তু আপনারা এই মহিষ লালন পালন করতে পারেন। মহিষ পালন কিন্তু খুবই লাভজনক, কারণ এই মহিষ পালনে খাওয়ার খরচ কিন্তু একেবারে কম। যাদের ছেড়ে লালন পালন করার জায়গা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ভিউয়ার্স দেখেন, প্রায় এখানে 10 থেকে 15 কাঠা জমি আছে শুধু ঘাসের জন্য। ভিউয়ার্স, এই চরণভূমিতে যে ঘাস হয়, এই ঘাস ছেড়ে দিয়ে যারা গরু অথবা মহিষ লালন পালন করেন, তারা ছেড়ে দিয়ে এগুলো লালন পালন করতে পারেন। আসলে এই মহিষটি দাঁতে সয় মাত্র 4টা, এগুলো 12 থেকে 14 মণ করে এখনই ওয়েট হয়ে গেছে। ভিউয়ার্স, বিগ সাইজের মহিষ, এগুলো দিয়ে কিন্তু আবার হাল চাষও করা হয়, ক্ষেতের ফসল কেটে এগুলো বহন করার জন্য যে গাড়ি, এগুলো দিয়ে কিন্তু ব্যবহার করা হয়। তো এদেরকে খাওয়ারের তালিকাটা আপনাদের বলে দিই, এরা শুধু সাধারণত ন্যাচারাল গমের ভুষি এবং ধানের কুড়া দিলে যথেষ্ট। আর এর পাশাপাশি এদেরকে যদি পর্যাপ্ত পরিমাণে এই দানাদার ঘাস যদি ছেড়ে লালন পালন করার জায়গা থাকে বা চরণভূমিতে চরণ মতো জায়গা থাকে, মহিষ কিন্তু ছেড়ে লালন পালন করা কিন্তু খুবই লাভজনক। এদেরকে দৈনিক একবার গোসল করালে হবে, আর এদেরকে দৈনিক একবার দানাদার খাদ্য পানি দিলেই এনাফ, কারণ এরা যথেষ্ট পরিমাণে চরণভূমি থেকে ঘাস সংগ্রহ করে তাদের ক্ষুধা নিবারণ করে এবং এদের দৈহিক বৃদ্ধিটাও বেশি পায়, কারণ প্রকৃতির মধ্যে ঠান্ডা বাতাসের মাঝে এরা কিন্তু এদের দৈহিক গঠনটা কিন্তু বৃদ্ধি করতে খুব সাহায্য করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে 2টা মহিষ কিন্তু এখানে ছেড়ে লালন পালন করা হচ্ছে। এগুলো ক্রস ব্রিডের যে মুররা, অরিজিনাল ইন্ডিয়ান ক্রস ব্রিডের, এগুলো কিন্তু একটা 20 থেকে 25 মণ করে ওয়েট হয়ে থাকে। তো একটি শুয়ে আছে ভিউয়ার্স, ওর পেট দেখেন ভরা, ওর খিদা নাই, সম্পূর্ণ পরিমাণ খাওয়া দাওয়ার পর কিন্তু রেস্ট নিচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন কিন্তু বিকাল সময়। আসলে মহিষ কিন্তু এমনই প্রাণী, যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়ায় কিন্তু এই মহিষ আপনার লালন পালন করতে পারবেন, যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে যেখানে দেখা যাচ্ছে যে আবাদি হয় কিংবা উন্মুক্ত জায়গা, খোলামেলা জায়গা থাকে, 10 কাঠা থেকে 1 বিঘা পরিমাণ জায়গা থাকে। তো সেখানে আপনারা 3 থেকে 5টি মহিষও কিন্তু একত্রে লালন পালন করা সম্ভব। আর মহিষ পালনে লাভজনক হবেনই আপনারা, কারণ এই মহিষ পালন করতে এদেরকে তেমন কোনো একটা খরচ করতে হয় না, শুধুমাত্র একবেলা এদেরকে দানাদার খাদ্য দেওয়া হয়। তো ভিউয়ার্স, আপনারা যারা মহিষ পালন করতে ইচ্ছুক, মহিষ পালন করতে পারেন, এখানে কোনো লস নাই। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।